এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি এখানে সবচেয়ে বেশি শক্তিশালী। আমি কথা বেশি দীর্ঘ করতে চাই না। যেই নেত্রী বাংলার সাধারণ মানুষের কথা ভাবেন, যেই নেত্রী বাংলার সাড়ে ১৬ কোটি মানুষকে মায়ের দৃষ্টিতে দেখে সবার অন্ন বস্ত্র খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সবকিছু ব্যবস্থা করার জন্য দিন রাত কেটে যাচ্ছে চলছে, আমি আমাদের এই দলের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে উপস্থিত ভোটারবৃন্দের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা যার কারণে আমরা আজকে এই সহযোগিতাটা দিতে পারছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সবাই যার যা কিছু আছে তারই আমরা মানুষের প্রয়োজনে দিচ্ছি, কোন সরকারি সহযোগিতা পেলে সেটা দিচ্ছি, আবার বেসরকারি মানুষের থেকে চেয়ে আমরা নিজের পকেট থেকে দিয়ে সবাই মিলে সম্মিলিত উদ্যোগে মানুষকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি। আর কোন রাজনৈতিক দল দেখাবেন না এক মুঠ চাল সাধারণ মানুষকে দেওয়ার কোন ধরনের কাজ বিগত ১৫ বছরে করছে বলে দেখানো যাবে না, কারণ সবাই আমরা ওই যে ব্যক্তি আমাদের পরম প্রিয় পবিত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যার উপর আল্লাহর রহমত আছে, বিশেষ সৃষ্টিকর্তার বিশেষ রহমত আছে, তার উপর রহমত আছে বলে ২১ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়, গুলি করা হয়, বোমা মারা হয়, গ্রেনেড মারা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা তাকে বারবার রক্ষা করেছেন। কেন রক্ষা করেছেন? আপনাকে আমাকে বাংলাদেশের শান্তিতে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য তিনি আমাদেরকে এই নেত্রী এই পবিত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর কন্যা যার মধ্যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত তাকে আমাদেরকে দিয়েছে। আমাদের সবার দায়িত্ব আমরা তার জন্য কি করতে পারি, আমরা তার জন্য একটা কাজ করতে পারি নির্বাচনে যেটা আপনারা করেছেন, আরেকটা কাজ হচ্ছে আমরা সবাই যার যার ধর্ম মর্ম মতে সবাই তার জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈশ্বরের কাছে যার যার ধর্ম মতে আমরা প্রার্থনা করব তিনি যাতে শতায়ু হন, আমাদেরকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন, বাংলাদেশের সাধারণ মানুষের সেবা করে যেতে পারেন এবং তার সকল নেতাকর্মীরা যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষের সেবা করে যেতে পারে এটাই সবাই প্রার্থনা করবেন। আমি আর কথা বাড়ালাম না, আমাদের সদ্য সকল নেতৃবৃন্দকে মুরব্বীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত ভোটার যারা এখানে আছেন, আমাদের দলীয় সহযোগী সংগঠন সকলের নেতাকর্মী যারা সবাই উপস্থিত হয়েছেন সবাইকে বলবো আগামী দিনগুলোতে আমরা যাতে সাধারণ মানুষ কিভাবে আরো ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই জন্য সবাই মিলে আমরা যেন কাজ করি। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।